Hello viewers, আজকে আমরা বেড়ালের গ্রুমিং দেখব। বেড়ালটি হলো তোমার বেড়ালের নাম কি? চার্লি। গ্রুমিং যেটা করা হলো এটা কি নাম? যেটা গ্রুমিং চার্লি। তো চার্লি নামে এটি সাদা বেড়ালের গ্রুমিং করা হচ্ছে সেটা আমরা দেখব। বেড়াল যেহেতু এখন খুব গরম এবং ওর গায়ে একটু প্যারাসাইটের ইনফেস্টেশন আছে, সে কারণে আমরা তাকে একেবারে নেরুবেল করে দিচ্ছি, তাই না? জিরো সাইজ, কি বলো? তুমি কি করবা? তুমি কালকে নাপিতের কাছে গিয়ে করে ফেলবা, তাই না? আচ্ছা, তুমি তাহলে এখন আমরা কি করব, আমরা এখন তোমার নাম কি বলো? তোমার কোলের বেড়ালটির নাম কি? আচ্ছা, আর তোমার যে বেড়ালটির গ্রুমিং হচ্ছে ওর নাম কি? চার্লি। তাহলে আমরা এখন দেখব চার্লি কি করে। চার্লিকে আমরা এখন নিয়ে আসব, তাই না? দেখি এখন চার্লি কি করে সেটা দেখব। চলো আমরা চার্লিকে দেখতে যাই। চার্লি বেবি কি করছে? চার্লির গ্রুমিং হচ্ছে। চার্লি লোম অনেক ঘন, তাই না? তার মানে এটা অরিজিনাল ব্রিড। হ্যাঁ, অরিজিনাল না, অরিজিনাল ব্রিডের লোমগুলো ঘন হয়। চার্লি বেবি, চার্লি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে চার্লি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার সব গ্রুমিং করে দিচ্ছে। পাচ্ছি একটি সাদা বেড়াল চার্লি, এর জিরো সাইজ দিয়ে তাকে আর্মি শার্ট করে দেওয়া হলো। অতিরিক্ত গরমের কারণে তার কষ্ট হচ্ছিল, সেই কারণে তাকে গ্রুমিং করে দেওয়া হলো এবং তার একটু প্যারাসাইটের সমস্যাও ছিল। চার্লির গোফগুলো অনেক বড় বড়, লম্বা লম্বা। হ্যাঁ গুড, বেড়াল একদম নেরুবেল, আর্মি শার্ট। আর্মি শার্ট